একজন মুমিনের পায়ে যদি একটা কাঁটা বিধে, চলতে চলতে একটা কাঁটা বিধে, এর বিনিময়ে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। যে বিষয়টা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যার দলিল আমরা একটা হাদিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি 73 দলে ভাগ হয়ে যাবে, যার 72টা দল জাহান্নামে যাচ্ছে, একটা জান্নাতে যাবে, তার মানে সংখ্যা কম হচ্ছে। আরেকটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শব্দের অপচয় করেন না, একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন। যেমন যুলকারনাইন যাচ্ছিলেন পূর্ব দিকে, যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না, এতই মানবেতর জীবন যাপন করতো। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বললেন কেদালিক, এরা এমনই ছিল, একটা শব্দ দিয়ে কওমের পুরো হিস্ট্রি বলা শেষ। এই কেদালিকা শব্দ দিয়ে আপনি তাফসীর দেখতে পারেন এই কওম সম্পর্কে কত কি বলা হয়েছে। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে একই আয়াত 31 বার রিপিট করলেন বা 32 বার রিপিট করলেন, তবে এই আলাই রব্বিকুমা তুকাদিবান, মানে কি, কারণটা কি? কারণ এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহ পাক চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সূরার মধ্যে। আমরা যদি আল্লাহর নিয়ামত চতুর্দিকে দেখি তাহলে গুনে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, এরপরেও মানুষ আল্লাহ দ্রোহী আচরণ করছে। সহিহ বুখারীর মধ্যে 4 বার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে আল্লাহ পাক এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত। হাদিসটা হচ্ছে এই, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন। আদম আলাইহিস সালামের নাম তো শুনেছেন, তিনি কে? আদি পিতা। তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন, তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল? জ্ঞানের কারণে। তাকে ফেরেশতারা সেজদা করলেন কি কারণে? শারীরিক গঠনের কারণে, শক্তির কারণে, জ্ঞানের কারণে। এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব, এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে। এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না, আমরা স্লোগান দিতে চাই জাল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই। এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। তবে একটা কথা বারবার বলি যে এইসব আইওয়া শোডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই। ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, প্রথমে জ্ঞান চর্চা করতে হবে, ক্লাসিক্যাল সাবজেক্ট গুলো পড়তে হবে, ফর এক্সাম্পল কোরআন, আরবিক সাহিত্য, ফর এক্সাম্পল হাদিস, রাসুলের জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফর এক্সাম্পল সিরাত, ইসলামের হিস্ট্রি, ইসলামিক ইকোনমিক্স, জিওপলিটিক্স, এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স আর কমার্স এগুলো পড়বেন। পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না, আমরা রাতারাতি ফল পেতে চাই। এই জন্য আইবার শোডাউনে বেশি ব্যস্ত থাকি, এগুলো তো ইসলামের কোনো খায়ের নাই, কল্যাণ নাই। আসেন, আদম আলী ইসলামকে আল্লাহ পাক ডাকবেন, দেখে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলী ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আপনি গাণিতিক ভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়েন না, এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। এটা ঠিক জাহান্নামে যাওয়ার পরে কবিরা গুনাহগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল, মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি চাইবো জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে? না। জাহান্নাম কি এটা একটা হাদিসে বুঝাচ্ছি,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে, এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না, এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে এসে জাহান্নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য, ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড, এরপরে বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলে? সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না। আমি কি বুঝাতে পারছি ভাই? সুখ কি জিনিস আমি জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন, এনে জান্নাতে ঢুকাবেন, ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন, বের করে নিয়ে আসবেন, বলবেন পৃথিবীতে কষ্ট ছিল? সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না। এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায়। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন, ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয়। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, যার পিছনে আমরা ছুটছি। আমরা সাফল্যের পিছনে ছুটি না, সফল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, টাকা পয়সা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, জমি জমা করতে হবে, একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই, একটা স্ত্রী চাই, তাই না? আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই, আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড। তা আল্লাহ পাক এখানে বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি ছাড়া কেউ সফল না। পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন, ইভেন অনেক বড় আলেম হতে পারেন, অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন, অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন, অনেক বড় ইকোনমিক্স হতে পারেন, ইকোনমিস্ট হতে পারেন, বুদ্ধিজীবী হতে পারেন, হাফেজ হতে পারেন, হুয়েভার ইউ আর, যদি কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল না। পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বারবার সেলুনে কাজ করে, কৃষক কৃষি কাজ করে, যাদেরকে মানুষ চেনেও না, ইমান আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সেরা কাপড় পরে থাকে, এত মান মর্যাদা নাই।